আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এই বিষয়ে চতুর্থ চ্যাপ্টার, যেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের সূচক লগারিদম, হ্যাঁ এই চ্যাপ্টারের উপরে কিছু প্রবলেম সলভ করব আমরা। তো এই সূচক লগারিদম তুলনামূলক একটা সহজ চ্যাপ্টার, একটা বেসিক ফর্মুলা দিয়ে এই চ্যাপ্টার ম্যাথগুলো আসলে ইয়া করবে। কয়েকটা জেনারেল সূত্র আছে যেগুলো দিয়ে আসলে নর্মালি টোটাল চ্যাপ্টারের ম্যাথগুলো আসলে প্রবলেম করা সম্ভব। তো বেসিক্যালি তোমরা এই আমি কয়েকটা ধারাবাহিক এখানে স্লাইডে মোটামুটি 15 থেকে 20টার মতো ম্যাথ থাকবে, তো একটু ফাস্ট আগাবো। তো আমি যে জায়গাগুলো হচ্ছে যে ম্যাথ মানে মেইন পয়েন্ট, হ্যাঁ যে জায়গাগুলোর উপর ভিত্তি করে আসলে এই সকল প্রবলেম সলভ করা যাবে ওই জায়গাগুলোতে আমি একটু গুরুত্ব দেবো, আর যে যে ম্যাথগুলো সিমিলার হবে ওগুলো একটু স্কিপ করে দেবো বা ধরে যাবো, ঠিক আছে? তোমরা একটু মনোযোগ দেবা, আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের খুব ভালোভাবেই শেখা হয়ে যাবে। তো চলো ভিডিওতে যাই। তো প্রাথমিকভাবে হচ্ছে যে ওকে দেখো, এই ম্যাথটার ক্ষেত্রে একটা বেসিক ফর্মুলা হচ্ছে যে দেখো সূচক লগারিদমের ক্ষেত্রে তোমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রাথমিকভাবে হচ্ছে যে তোমরা যে রুট স্কোয়ার এই যে ফর্মুলাগুলো তোমরা জানো যে 3 স্কোয়ার এটাকে বেসিক্যালি 9 আকারে প্রকাশ করা যায়। দেখো এখন এর কনসেপ্টটা তোমাদের মাথায় রাখবা, দেখো এখানে 9 বিষয়টা আছে, তোমাদের সবসময় মাথায় রাখবা সূচকের ক্ষেত্রে যে সংখ্যাটা ছোট থাকবে ওই ছোট সংখ্যাটাকে সবসময় নিয়ে আসার ট্রাই করবা। দেখো এই ক্ষেত্রে তিনটা মানে জায়গাতেই আমাদের 3 আছে আর এই জায়গাতে 9 আছে, এবং 9 এবং 3 এর একটা খুব ভালো সম্পর্ক হচ্ছে 3 × 3 অথবা 3 স্কোয়ার। তুমি যদি এই ফর্মুলাটাই নিয়ে আসো তাহলে দেখো টোটাল ম্যাথটা ইজি হয়ে যায়। ধরো এই জায়গায় 5 থাকতে পারে, এই ম্যাথটা এই জায়গায় 5 থাকতে পারে, এই জায়গায় 25 থাকতে পারে, এই জায়গায় সাপোজ ধরো 125 থাকতে পারে, সেম ফর্মুলা। ধরো এই জায়গায় 5 আছে, এই 125 × 5 টু দি পাওয়ার 3 এরকম নিয়ে আসা যায়, 25 কে 5 স্কোয়ার এই এরকম ফরমেশন নেওয়া যায়। ধরো এই জায়গায় 7 থাকতে পারে, এইরকম যে ম্যাথগুলো আছে সামনে হয়তো স্লাইড এরকম ম্যাথ আসতে পারে। তো তোমাদের চেষ্টা থাকবে যে একই টাইপের ম্যাথগুলো একটা প্রসেসে শেষ করার জন্য। তো দেখো এই ম্যাথটাকে আমি যেটা বললাম যে তোমাদের ছোট যে সংখ্যাটা থাকবে এই ছোট সংখ্যাটাকে ভাঙায় নিবা। তো আমি যদি এখান থেকে সমাধানটা শুরু করি, আসলে দেখো এই এই স্লাইডে মোটামুটি 20টার মতো ম্যাথ আছে, যদি সি কিউ বিবেচনা করি আরও বেশি ম্যাথ হবে, 5টা CQ থাকলে 3, 5, 15টা ম্যাথ আছে। আসলে সবগুলো ম্যাথ এইভাবে একটা লেকচারে 1 ঘন্টা লেকচারে কভার করা পসিবল না দেও, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে যে এই ম্যাথগুলো আমি সব ক্লিয়ার করে দিব না, কিছু কিছু জায়গায় ভাই পয়েন্ট আউট করবে, এগুলো তোমরা ধারাবাহিকভাবে ক্যালকুলেশন করে শেষ করে নেবা। দেখো এই ম্যাথটা যদি আমি তোমাদের সমাধান করি তাহলে এখানে উপরে এটাকে আসলে আর ওরকম কিছু করার নেই, আসলে করার আছে অনেক কিছুই, কিন্তু এটা যেহেতু সহজ প্রসেস আছে এটা এইভাবেই রাখি। আর দেখো এখানে একটা বিষয় আছে, তোমরা জানো সূচকের স্বাভাবিক একটা সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে মানে এবং পাওয়ারটার উপরে যদি আবার কী থাকে পাওয়ার থাকে মানে পাওয়ার পাওয়ার কী করা যায় কোন করা যায় তোমরা রুলস অনুযায়ী জানো, তাহলে এক্ষেত্রে কী করা যাবে 3m কে এই m-1 দ্বারা বেসিক্যালি কী করা যাবে গুণ করে দেওয়া যাবে, তাহলে এখানে হবে m² এখানে হবে -m, ভাগ রেখে দাও, তাহলে এটাকে আমরা 3² করে দিব অথবা 3 × 3 করতে পারো। আর এখানে বেসিক্যালি থাকবে তাহলে ডিরেক্টলি একবার যদি আমি গুণ করে দিই 2m+ হয়ে যাবে 2 হয়ে যাবে এটা, আর নিচে হবে। আর এই দেখো এই ম্যাথের ক্ষেত্রে এখানে একটা আসলে প্রিন্টিং মিস্টেক আছে, সরি প্রিন্টিং মিস্টেক না তো এখানে টাইপ মিস্টেক আছে, এখানে এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে? এখানে একটা সূত্র আসবে a+b a-b এরকম একটা সূত্র আসবে, তাহলে 3 × m² - m a+b a-b টোটাল এই ফর্মুলাটা চলে আসবে। দেখো নেক্সট যে লাইনটা এই লাইনে টোটাল দেখো, এখন যদি তোমাদের একটা বিষয় বলি এই ম্যাথটা এই যে ফরমেশনটা এই ফরমেশনটা থেকে একদম শেষের লাইন থেকে আগের লাইনে যাওয়া পসিবল। আমি যদি একটু মানে একটু জটিল আকারে করি আমি তোমাদের সহজার্থে একটু ভেঙে ভেঙে বলবো বিষয়টা। দেখো এটাকে প্রাথমিকভাবে তোমরা জানো যে দুইটা সংখ্যা যখন কী থাকে ভাগ আকারে থাকে তাদের সূচক বা এই উপরের ঘাতটাকে কী আকারে লেখা যায় বিয়োগ আকারে লিখে দেওয়া যায়, তাই না? তো দেখো তাহলে এখানে 3 বেসিক্যালি 3m+1 এটাকে যেহেতু ভাগ আকারে আছে এটাকে লেখা যায় m² + m, আর এই ভাগ রেখে যদি দেই তাহলে হবে 3 2m+2, আর নিচে আসবে হচ্ছে এখানে যদি দিয়ে দিই -m² + 1। ওকে এখন এটাকে যদি একবারে লিখে দিই তাহলে হবে 3m+1 - m² + m বিয়োগ 2m। দেখো এখানে কী কী কাটা যাবে, এখানে হচ্ছে যে এই m m 2m, সাথে 2m চলে যাবে, প্লাস m² চলে যাবে, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার
আচ্ছা এখানে থাকছে হচ্ছে যে মাইনাস ওয়ান প্লাস টু কাটা যাচ্ছে এবং থাকতেছে শুধু কি অনলি অনলি এখানে থাকতে হচ্ছে প্লাস টু ঠিক আছে অনলি থাকছে এখানে প্লাস টু তো থ্রি টু দি পাওয়ার মাইনাস টু সমান হবে কত ওয়ান বাই থ্রি স্কোয়ার সমান হবে ওয়ান বাই নাইন এটাই হচ্ছে এই ম্যাথটার এই প্রবলেমটার সলিউশন তো আমরা নেক্সট ম্যাথে চলে যাব তো নেক্সট ম্যাথটা হবে বেসিক্যালি দেখো নেক্সট ম্যাথটা হচ্ছে ওকে দেখো হ্যাঁ তো নেক্সট ম্যাথটা হচ্ছে এটা তো নেক্সট ম্যাথটা ওই ম্যাথটার এই ম্যাথটার সিমিলারিটি একই আমি তোমাদেরকে একটা সহজ বিষয় বলেছি সহজ বিষয়টা হচ্ছে যে যে জায়গাতে ছোট সংখ্যা থাকবে ওই ছোট সংখ্যাগুলো ওই ছোট সংখ্যাগুলোকে প্রায়োরিটি দিতে হবে বড় সংখ্যাগুলো যদি থাকে বড় সংখ্যাগুলোকে ভেঙে ছোট সংখ্যায় কনভার্ট করবো এখানে টেন আছে টেনকে আমরা কী নিতে পারি ফাইভ ইন্টু টুতে নিতে পারি তাই না ফাইভ আছে টু আছে ফিফটিন আছে ফিফটিনকে ফাইভ ইন্টু থ্রি নিতে পারি ফাইভ আছে থ্রি আছে সিক্সকে আমরা টু ইন্টু থ্রি নিতে পারি টু থ্রি আছে এইভাবে যদি কনভার্ট করো তারপরে যদি তোমাদের যে টোটাল যে সংখ্যাগুলো আছে তোমরা জানো যে যখন কী থাকবে টু এখানে টু আছে আর এখানে কী পাবা একটা টু পাবা এই যে টু পাইলা এই টুর পাওয়ারগুলোকে তোমরা কী করবো আমি একটা সেকেন্ড একটা লাইন করে দিই তারপরে তোমাদেরকে বলবো যে ম্যাথটা করে নেবা বেসিক জায়গাটা হচ্ছে যে তোমাদের এগুলো ভাঙায় নিতে হবে ভাঙায় নিতে হবে দেখো আমি একটু ভাঙায় নিই টু ইন্টু টু টু প্লাস ওয়ান থ্রি ইন্টু টু পি প্লাস কিউ ফাইভ ইন্টু পি প্লাস কিউ টু ইন্টু এটা এটা আমি একবার লিখে দিলাম দেখো এই সিক্সটাকে কিন্তু এইভাবে লেখা যায় টু ইন্টু থ্রি টু দি পাওয়ার পি এভাবে লেখা যায় না তার মানে টুর উপর পি আছে থ্রির উপর পি আছে আমি একবারে একবারে সহজ করে লিখে দিলাম ঠিক আছে ওকে নেক্সট লাইনটা হবে থ্রি ইন্টু পি মাইনাস টু ইন্টু এইটাকে লেখা যাবে হচ্ছে টু ইন্টু টু পি প্লাস টু থ্রি ইন্টু টু পি প্লাস টু ইন্টু ফাইভ পি ইন্টু টু পি ওকে থ্রি কিউ ইন্টু ফাইভ কিউ দেখো এখন একটা জিনিস লক্ষ্য করো উপরে টু এখানে টু আছে এখানে টু আছে তাহলে স্বাভাবিকভাবে কী হবে এই দুই এই টু এর উপরে যে পাওয়ারগুলো আছে এগুলো যোগ আকারে চলে আসবে তাহলে টু ইন্টু টু পি প্লাস ওয়ান প্লাস পি আর থ্রি আছে কত টু পি প্লাস কিউ প্লাস পি ঠিক আছে ইন্টু ফাইভ পি প্লাস কিউ ওকে নেক্সট লাইনটা হবে তাহলে কি থ্রি পি মাইনাস টু ওখানে আরেকটা কী আছে টু পি প্লাস টু আছে মাইনাস সরি প্লাস কিউ আছে টু ইন্টু টু পি প্লাস টু প্লাস পি থ্রি ইন্টু টু পি প্লাস টু প্লাস কিউ আর এখানে আছে ফাইভ ইন্টু পি প্লাস কিউ এই যে ম্যাথটা আছে টোটাল ম্যাথ দেখো উপরে তুমি কী পেয়েছো টু থ্রি ফাইভ নিচে আছে টু থ্রি ফাইভই আছে ঠিক আছে টু থ্রি ফাইভই আছে এই যে বিষয়টা টু থ্রি ফাইভ আচ্ছা থ্রি এটা এক্সট্রা লিখছি আবার এটা দরকার নাই সরি তো দেখো এখন কী করবা এই যে টু আবার নিচের যে টু আছে হ্যাঁ এই নিচের টু আর উপরের টু এই দুটাকে কী করবা এই পাওয়ারটার সাথে যেহেতু এটা ভাগ আকার আছে এগুলো বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে আবার এই থ্রি আছে এই থ্রির সাথে এই থ্রির পাওয়ারগুলো কি আছে ভাগাকার আছে এই থ্রি এই থ্রি ভাগাকার আছে দ্যাটস কী হবে এই পাওয়ারের সাথে এই পাওয়ারগুলো যখন আসবে তাহলে কী হবে এখানে টু পি প্লাস কিউ প্লাস পি এরপরে আসবে মাইনাস পি প্লাস টু মাইনাস টু পি মাইনাস টু মাইনাস কিউ এইভাবে আসবে ফাইভের সাথেও এইগুলো বিভাগ আসবে তারপর কী করবো একবারে একই লাইন আমরা কী যাবো টু থ্রি ফাইভ নিব ঠিক আছে টু থ্রি ফাইভ নিয়ে বেসিক্যালি আমরা দেখা যাবে যে একটা সময় পর ক্যালকুলেশন করার পর টোটাল ম্যাথটার ক্ষেত্রে হাফ চলে আসবে এই ম্যাথটা কেন আমি ফুললি করে দিচ্ছি না সামনে আরও জটিল ম্যাথ আসবে তাহলে ওগুলোকে তো সময় পাওয়া যাবে না ঠিক আছে আশা করি তোমরা ফর্মুলাটা বুঝতে পারছো প্রথম ফর্মুলা হচ্ছে ছোট সংখ্যা নেবো ছোট সংখ্যা নেওয়ার পর পাওয়ারগুলোকে টুর জন্য টুর উপরে যে পাওয়ারগুলো আছে বেসিক্যালি টু যে কয়টা আছে সবগুলোকে একত্র করে ফেলবা থ্রি একত্র করে ফেলবা মানে সংখ্যাগুলোকে তারপরে একটা ইসের দিকে যাবা দেখবা যে ম্যাথটা হয়ে গেছে আলটিমেটলি তো পরবর্তী প্রবলেমটার দিকে যদি আমরা আগাই দেখো এটা হচ্ছে আমাদের থার্ড প্রবলেম এই প্রবলেমটাও একই একই টাইপের প্রবলেম এটা আমি জাস্ট ধরিয়ে দেবো এই প্রবলেমগুলো এগুলোতে বেশি সময় দেওয়া যায় না সামনে জটিল ম্যাথ আছে দেখো এটাকে এক্স আছে এক্সের সাথে এক্স টু দি পাওয়ার পি ভাগ এক্স টু দি পাওয়ার কিউ তো এটাকে আমরা একই লাইনে এভাবে লিখতে পারি পি মাইনাস কিউ লিখতেই পারি তাই না পি মাইনাস কিউ এভাবে লিখতে পারি তো এই পি মাইনাস কিউ এর সাথে আমার বেসিক্যালি কী আছে পি প্লাস কিউ মাইনাস আর এইভাবে আছে তো এদের ক্ষেত্রেও কিন্তু এরকমই হবে আমি সবগুলো লিখবো না এদের ক্ষেত্রে কিন্তু এরকমই হবে তাহলে এই সংখ্যাটাকে আমি আবার কী করতে পারি এই পি কিউ এক্স টু দি পাওয়ার পি কিউর সাথে কিন্তু আবার পি প্লাস কিউ মাইনাস আর এটা কিন্তু আবার গুণ করে দেওয়া যায় গুণ করে দেওয়া যায় না তাহলে এক্স টু দি পাওয়ার যদি পি দিয়ে তুমি যদি গুণ করো তাহলে কি
স্কয়ার প্লাস পি কিউ মাইনাস কি হবে পি আর প্লাস সরি প্লাস না এখানে হবে মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ আর ঠিক আছে এই যে পি কিউ কাটা যাবে ঠিক আছে এখানে থাকবে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ আর এইভাবে এই যে এক্স আছে এটার জন্য একটা রাশি পাবা এই এক্স এটার জন্য এদের জন্য আরেকটা রাশি পাবা সবগুলা করার পরে দেখবা যে ধরো এখানে এক্স টু দি পাওয়ার এরকম আসবে আবার এখানে এক্স টু দি পাওয়ার এগুলা একটা আসবে তার পরবর্তীতে তুমি লাইনে কি করবে এক্স টু দি পাওয়ার সবগুলা কি করবে গুণাকার আছে সবগুলা পাওয়ার কি করে দেবা যোগ করে দেবা যোগ করে দেওয়ার পর কাটাকাটি করার পর দেখবা যে একটা ভ্যালু আসবে এটাই হবে এই ম্যাথটার সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো যে বেসিক যে প্রবলেম সলভিং যে টেকনিকটা বা ট্রিক্সটা এখানে ঠিক আছে তারপর আমরা পরের ম্যাথে যাব এই ম্যাথটা কিভাবে সলভ করা যায় দেখো এই ম্যাথের ক্ষেত্রে দেখো এরকম লেখা যায় টু টু দি পাওয়ার এক্স প্লাস টু ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস এক্স এটাই তো বেসিক্যালি তাই না টুর উপর ওয়ান আছে আমি কি করলাম এই পাওয়ার দুটোকে ভেঙে নিলাম সমান থ্রি তারপর টু টু দি পাওয়ার এক্স প্লাস টু ইন্টু ওয়ান বাই টু এক্স এটা কিন্তু লেখা যায় আর এই টুটাকে কী করে ডিরেক্টলি উপরে গুণাকারে দেওয়া যায় সমান থ্রি তাহলে আমি যদি টু এক্সটাকে এ ধরি এ প্লাস বেসিক্যালি কী হবে বলতো টু বাই এ সমান থ্রি তাই না ঠিক আছে এখানে আচ্ছা এটাকে যদি করি এ স্কোয়ার প্লাস আচ্ছা একবার যদি করি এ এ স্কোয়ার প্লাস টু সমান থ্রি বা এ স্কোয়ার প্লাস টু সমান থ্রি এ বা এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু সমান জিরো এখন এটাকে যদি মিডিল ফ্যাক্টর করো মিডিল ফ্যাক্টর করো তাহলে কী হবে এটাকে বেসিক্যালি হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস মাইনাস এ প্লাস টু ইজিক্যাল টু জিরো বা এ নিলে এ মাইনাস টু মাইনাস ওয়ান নিলে এ মাইনাস টু সমান জিরো তাহলে এ সমান মাইনাস টু মাইনাস ওয়ান সমান জিরো এ সমান টু আর কী হবে এ সমান ওয়ান হবে তাহলে এ সমান আমরা কী নিয়েছিলাম বেসিক্যালি টু এক্স আমরা ধরে নিয়েছিলাম যে টু এক্স সমান এ ঠিক আছে এই যে টু এক্স সমান সরি টু এক্স সমান এ আমরা ধরে নিয়েছিলাম ঠিক আছে তো এখানে আমরা এটা নিয়েছি তাহলে এখান থেকে লিখবো টু এক্স সমান টু টু দি পাওয়ার কী লেখা যায় ওয়ান সমান টু হবে তাহলে এক্স সমান কত হবে ওয়ান হবে টু টু দি পাওয়ার এক্স সমান টু টু দি পাওয়ার জিরো বা এক্স সমান হবে জিরো ঠিক আছে তাহলে এক্সের মান কী পাইলাম আমরা বেসিক্যালি জিরো আর ওয়ান ঠিক আছে এন্ডের সমাধান এক্স সমান জিরো ওয়ান এই যে ম্যাথগুলো এই ফরমেশনগুলো সামনে এই টাইপের ম্যাথ আসবে আশা করি তো ওই সময়ে আমি এই ম্যাথগুলোর দেখাবো না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে আমরা নেক্সট ম্যাথে যাব নেক্সট ম্যাথ এটা একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন এই সিকিউটাকে লক্ষ্য করা যে পি পি সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ সমান এক্স টু দি পাওয়ার বি আর সমান এক্স টু দি পাওয়ার সি এখানে বলা হচ্ছে পি বি সি পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো তো তোমরা কি করো পি এর মানটা বসাই দেবা পি এর মান কি পি হচ্ছে বেসিক্যালি এক্স টু দি পাওয়ার এ এর সাথে কি হবে বি সি গুণ হয়ে যাবে ডিরেক্টলি কিউ 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 মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি তাহলে এক্স টু দি পাওয়ার বি ওই মাইনাস এ বি সি হয়ে যাবে গুণ করলে ঠিক আছে তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার এ বি সি মাইনাস এ বি সি সমান কত হলো এক্স টু দি পাওয়ার জিরো সমান হবে ওয়ান ওকে একদম ইজি খ নাম্বার কোয়েশ্চনটা খ নাম্বার ম্যাথটা হচ্ছে যে আগে যে একটা ম্যাথ করে দিলাম এক্স এক্স টাইপের যে একটা ম্যাথ করে দিয়েছে ওইটার একটা সেম তাহলে পি পি সমান কি এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার এ বসাবা আর কিউ সমান এক্স টু দি পাওয়ার বি এখানে ডিরেক্টলি হয়ে যাবে কি পুরো লাইন এরকম হবে যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি তাই না সমান আবার কি হবে এ প্লাস বি তাহলে ডিরেক্টলি হবে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসবে প্রত্যেকটার ক্ষেত্রে এরকম আসবে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এখানে ওইভাবে আর ইজিক্যাল টু দেখা যায় টু ইন্টু এরকম হবে যে টুটা থাকবে টুটা অতিরিক্ত থেকে যাবে এখানে হবে এক্স টু দি পাওয়ার ভাগ আছে এখানে আমি একবারে করে দিচ্ছি এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এরকমই হবে ঠিক আছে মানে সমাধান করার পর মানে আমি শর্টকাট করে দিচ্ছি তো পরবর্তীতে দেখবা যে এখানে একটা কাজ করবো তোমরা ডট এই ই টুটাকে গুণ আকারে নেওয়ার জন্য উল্টা করে দেবা আচ্ছা এখানে ভাগ আছে পরবর্তী লাইনটা যদি গুণ করো তাহলে হবে ওয়ান বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এরকম হবে তো দেখবা যে বেসিক্যালি এ স্কোয়ার তারপরে এখানে আরেকটা স্কোয়ার আছে এটা কাটা যাবে যদি একত্র করো এই মাইনাস বি স্কোয়ার এই প্লাস বি স্কোয়ার কাটা যাবে হ্যাঁ আর এখানে এটা আসলে বেসিক্যালি হবে এই সি স্কোয়ার এই মাইনাস যেহেতু এখানে কি ছিল মাইনাস ইয়ে আছে
তো পরবর্তীতে দেখবা যে এই সিসি এটা কাটা যাবে পরবর্তীতে দেখবা যে এই এই টোটাল হাফ যে সংখ্যাটা আছে এটা বেসিক্যালি সামনে চলে আসবে এরকমই হবে তো পরবর্তীতে ঘ নাম্বার ম্যাথ যদি তোমাদের দেখাই একই টাইপের ম্যাথ p সমান x টু দি পাওয়ার a q সমান x টু দি পাওয়ার b একই টাইপের হুবহু একই টাইপের ম্যাথ একই টাইপের ম্যাথ ক্যালকুলেশন করে দেখবা যে হয়ে গেছে কারণ p এর মানে সলভ করবে x টু দি পাওয়ার a q এর মানে x টু দি পাওয়ার b ঠিক আছে ওই যে এখানে সংখ্যাটা এরকম হবে x টু দি পাওয়ার a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটা সূত্র পড়বে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সূত্র কি a কিউব - b কিউব এরকম একটা সূত্র আসবে ঠিক আছে পরবর্তীতে ম্যাথটা তোমরা করে যাবা ক্যালকুলেশন করে যাবা আশা করি বুঝতে পেরেছো প্রবলেমটা ওকে নেক্সট ম্যাথে যাব আমরা দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে বলা হয়েছে যে x সমান একটা ভ্যালু অ্যাসাইন করা আছে y সমান একটা ভ্যালু অ্যাসাইন করা আছে এবং z সমান একটা ভ্যালু অ্যাসাইন করা আছে বলা হচ্ছে যে x p এবং r গ্রেটার দ্যান 0 ওকে তো দেখো কোথায় বলা হচ্ছে x এর মান নির্ণয় করো তো x এর মান নির্ণয় করার জন্য এই ম্যাথটা তোমরা কিভাবে করতে পারো এই ম্যাথটা বেসিক্যালি সহজ কিভাবে সহজ x = 2a - 1 3b ভার্স 1 দেখো ঠিক আছে তো এটাকে এইভাবে লেখা যায় ডিরেক্টলি আমি যদি বলি 1/a এটা কিন্তু লেখা যায় এর সাথে যদি 2 তুমি ডিরেক্টলি গুণ করে দাও এইভাবে লেখা যায় আর এটাকে কি লেখা যায় 1/bটাকে 3/ ডিরেক্টলি b আকারে লেখা যায় তাই না উপরে কি আছে ইনভার্স 1 আছে তো ইনভার্স 1 মানে কি টোটাল রাশিটা কি হয়ে যাবে আচ্ছা আমি মাঝখানে একটু সমাধান করে যদি নেই তাহলে ab এখানে হবে কি 2b প্লাস 3a তাই না ইনভার্স 1 তো এটাকে যদি ইনভার্স করো তাহলে কি হবে এই টোটাল রাশিটা কি হয়ে যাবে উল্টে যাবে তাই না তাই তো তাই না তাহলে দেখো এটা হয়ে যাবে বেসিক্যালি হচ্ছে সমান ab বাই 2b প্লাস 3a এটাই হবে টোটাল এই ম্যাথের সলিউশন ওকে তো খ খতে বলা হচ্ছে দেখাও যে y প্লাস সামথিং দেওয়া আছে যেটার ভ্যালু বলা হচ্ছে কি 4 তো এই ম্যাথটা তোমরা কিভাবে করবা তো এটা তো একটা ভ্যালু এখান থেকে তো আমরা সমাধান করে একটা ভ্যালু পাবো এখান থেকে তো বেসিক্যালি ওয়াই থেকে আমার সলভটা শুরু করতে হবে তো ওয়াই এর মান কি দেওয়া আছে ওয়াই এর মান দেওয়া আছে এটা তো লক্ষ্য করো এই ক্ষেত্রে আমাদের ওয়াই এর যে ভ্যালুটা দেওয়া আছে তো ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে এক্স এর সহগ আকারে এক্স এর সহগের সাথে পি কিউ কি আছে পাওয়ার আকারে আছে পি কিউ আর এই তিনটা বিষয় আছে তাই না পি কিউ আর তো প্রাথমিকভাবে আমরা কি করব দেখো এটাকে যদি দ্বিতীয় স্টেপটা যদি করি ডিরেক্টলি তো ওয়াই সমান যে ভ্যালুটা অ্যাসাইন করা আছে সমান সমান যদি আসি পড়ে লাইনে দেখো এটাকে ডিরেক্টলি এইভাবে লেখা যায় এক্স পি মাইনাস কিউ সূত্র আকারে লেখা যায় কিনা লেখা যায় ও তারপরে যে রুট কি আছে রুট দিয়ে যে পাওয়ারটা আছে টোটাল কিন্তু আমরা এই পাওয়ারটাকে কিন্তু এইভাবে লিখতে পারি ওয়ান বাই পি কিউ আকারে কিন্তু লিখে দিতে পারি তাই না ওয়ান বাই তোমরা জানো যে এই রুটের উপর যদি এখানে থ্রি থাকতো তাহলে কী লিখতাম ওয়ান বাই থার্ড লিখতাম এই বিষয়টাকে তাহলে যেহেতু পি কিউ আছে তাহলে আমরা কী লিখবো ওয়ান বাই পি কিউ আকারে এটাকে লিখতে পারি তাহলে দেখো এক্স পি মাইনাস কিউ তার উপরে ওয়ান বাই পি কিউ এইভাবে সবগুলা যেতে থাকবে যে ভ্যালু আছে তাহলে এখানে কী হবে কোণ আছে তারপর কী হবে এক্স কিউ মাইনাস আর টোটাল এটার উপর হবে ওয়ান বাই কিউ আর ঠিক আছে তারপর আছে তোমার এখানে এক্স আর মাইনাস পি এটার উপর আছে ওয়ান বাই আর পি তোমরা এখন কী আমরা এখন কী করতে পারি আমরা এখন কী করতে পারি এই টোটাল ভগ্নাংশটাকে যে এই যে একটা ফরম্যাট পাইছে এই ফরম্যাটে লক্ষ্য করো এক্সের উপর যে ঘাত আছে তার উপর আবার ঘাত আছে তাহলে এটাকে আমরা গুণ করে দিতে পারি না তাহলে এটা লিখতে পারি এক্স পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ ইন্টু এক্স কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর ইন্টু এক্স আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি আমরা কিন্তু এইভাবে লিখতেই পারি লিখতে পারি কি না তাহলে লক্ষ্য করো যদি এইভাবে লিখতে পারি তাহলে এখন টোটাল কী করতে পারি টোটাল আমরা এখন একটা এক্স এজ এক্স আছে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তো একটু সবগুলোকে আমরা কী করতে পারি এক্সের ঘাত আকারে নিতে পারি তাহলে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর প্লাস আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি তো এই টোটালটাকে কী করবা এখন কী করবা লসাগু করবা তোমরা লসাগু করার পরে দেখবা যে এই টোটালটার একটা ভ্যালু আসবে ঠিক আছে এই ভ্যালুর সাথে এই এই টোটাল যে রাশিটা আছে এই রাশিটার মান বসাবা দেখবা যে বেশি আচ্ছা এটা যদি আমি একটা আগায় যাওয়া আচ্ছা একটু করি পরবর্তীতে যাই দেখো লক্ষ্য করো আচ্ছা তো এখানে আমাদের লসাগু করলে কী হবে পি কিউ আছে কিউ আর আছে কি আছে আর কি আছে আর পি আছে লসাগু করলে কী হবে বেসিক্যালি লসাগুটা হবে পি কিউ আর তাহলে এক্স এক্স যদি যাও
আচ্ছা এই ম্যাথটা এখানে না করি, কেন না করি? কারণ এই ম্যাথটা বেসিক্যালি হচ্ছে যে এই পরবর্তী যে ফরমেশনটা, পরবর্তী ফরমেশনটা পূর্ববর্তী ম্যাথের মধ্যে অলরেডি দেখানো হয়েছে। এখন যেহেতু আমি বলছিলাম যে অনেকগুলো ম্যাথ আমরা সলভ করতেছি, তো অনেকগুলো ম্যাথ সলভ করার ক্ষেত্রে একই টাইপের ম্যাথগুলো বারবার রিপিট না করি, তো এটা কিন্তু আগের টাইপের একটা ম্যাথ হয়ে গেছে। তো আমি যতটুকু অলরেডি তোমাদেরকে বুঝিয়েছি এই আঙ্গিক আসলে তোমরা ম্যাথটা করে ফেলতে পারবা, ঠিক আছে? এটাকে ভাঙলে কয়েকটা বিষয় পাওয়া যায়, এটাকে ভাঙবা কীভাবে লক্ষ্য করো, এটাকে এইভাবে ভাঙা যায়। থ্রি টু পাওয়ার ফোর তুমি কি কাকে ভাঙলা? একাশিকে ভাঙলা। এরপর কী আছে? ওয়ান বাই ফোর, এরকম একটা বিষয় আসবে, তাই না? যদি এরকম আসে তাহলে এই ফোরটা যদি উপরে চলে যায়, ধরো এটা উপরে চলে গেলো ডিরেক্টলি, তাহলে ফোর ফোর কাটা ডিরেক্টলি ওখানে চলে আসবে কি, ওয়ান চলে আসবে, অর্থাৎ ডিরেক্টলি থ্রি চলে আসবে বিষয়টার উপর, বুঝতে পারছো? তো দেখবা যে সমাধান করার পর আমি বলে দিই এই টোটাল ওয়াইয়ের ভ্যালুটা চলে আসবে ওয়ান, আর এটার ভ্যালু হবে থ্রি, সমান হবে ফোর, ঠিক আছে? এই ক্যালকুলেশন করার পর দেখবা যে ওয়ান চলে আসবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাবো, আমরা একটু ফাস্ট করতেছি, দ্যাটস ওয়াই আমরা এই টোটাল ম্যাথটা না করি, ঠিক আছে? দেখো, আচ্ছা ঘতে বলা হচ্ছে দেখো যে ওয়াই ভাগ জেড সমান পঁচিশ। এই ওয়াই ভাগ জেড এই ম্যাথটা তোমরা ডিরেক্টলি কি বলবো যে ওয়াই ওয়াইয়ের ওয়াইয়ের সমান আমাদের কত দেওয়া আছে, ওয়াই যে ভ্যালুটা দেওয়া আছে ভাগ জেড, লক্ষ্য করো এই যে জেড ওয়াই ভাগ জেড আছে, ওয়াইয়ের ভ্যালু সমান হচ্ছে পঁচিশ। তো প্রথমে কী করবা, ওয়াইয়ের একটা ভ্যালু আসলো, ওয়াইয়ের ভ্যালু কত আসছে, ওয়ান আসছে, ওয়ান আসছে না, ওয়ান। তো তারপরে ভাগ জেড, ভাগ জেড। এখন লক্ষ্য করো এটার ভ্যালু যদি এরকম আসে, ওয়ান বাই টোয়েন্টি ফাইভ যদি আসে, তাহলে এটাকে কীরকম দেখা যায়, দেখো ওয়ান ইন্টু টোয়েন্টি ফাইভ সমান টোয়েন্টি ফাইভ হবে। তোমরা এই যে ম্যাথটা দেখো, এই যে ম্যাথ, এই টাইপের ম্যাথ কিন্তু প্রথম ম্যাথ ছিল, এখানে এরকম ছিল থ্রি, এই জায়গায় ছিল থ্রি, এই জায়গায় ছিল কত নাইন, এই জায়গায় ছিল থ্রি এম, এই জায়গায় ছিল ফাইভ, থ্রি এম মাইনাস ওয়ান, ওই যে একই ঘটনা, থ্রির জায়গায় ফাইভ আছে, নাইনের জায়গায় টোয়েন্টি ফাইভ আছে, এই একই টাইপের ম্যাথ। সমান দেখবা যে এই টোটাল ম্যাথটার এই যে এইটুকু আছে তোমার বেসিক্যালি জেড, জেড সমান ভ্যালু আসবে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ। কোন ফরমেশন তোমরা কী করে যাবা, টোটাল এই যে এখানে সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে ফাইভ, তারপর বড় সংখ্যাটা হচ্ছে ফাইভ স্কোয়ার, তো এটাকে ফাইভ স্কোয়ারটাকে কী করবা, স্কোয়ারটাকে ফাইভ টু এম প্লাস টু এই ফরম্যাটে নেওয়ার পর সবগুলা কী করবো, যেহেতু একটা সহগ আছে আমাদের কি ফাইভ, সবগুলাকে একই আঙ্গে কিনে, অর্থাৎ সবগুলাকে ফাইভের সূচক আকারে পাওয়ার আকারে নিয়ে আসবা, তারপরে কী করবা এই যে যেখানে এই দুটো কী আছে বা যাই হোক, এখানে একটা ভগ্নাংশ আছে, এখানে ভগ্নাংশ আছে, দুটো কী হবে পারগুলো ভাগ আকারে চলে আসবে, আবার টোটাল কী হবে পারটা ভাগ আকারে চলে আসবে বেসিক্যালি, অর্থাৎ ওই যে আগের টাইপ ওই টাইপের ম্যাথটা করে ফেলবো, প্রথম যে ম্যাথগুলো ছিল ওই টাইপের ম্যাথটা করে ফেলবো। তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাবো, ঠিক আছে? দেখো নেক্সট প্রবলেমটা হচ্ছে যে এখানে এর একটা ভ্যালু দেওয়া আছে, বি এর একটা ভ্যালু দেওয়া আছে, সি ডি প্রত্যেকের একটা ভ্যালু দেওয়া আছে। এখান থেকে বলা হচ্ছে যে এ সমান ওয়ান টোয়েন্টি এইট হলে পি এর মান নির্ণয় করো, এটা আর আমি করে দিচ্ছি না, কারণ দেখো এটা করে কেন দেবো, দেখো এটাকে আমরা দেখো এখানে এ সমান দেওয়া আছে, আমি একবারে যদি করি টু ফোর পি প্লাস টু ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার সিক্স, টু টু দি পাওয়ার সেভেন, টু টু দি পাওয়ার এইট, আচ্ছা টু টু দি পাওয়ার এইট না, টু টু দি পাওয়ার সেভেন, ফাইভ সিক্স সেভেন, হ্যাঁ টু টু দি পাওয়ার সেভেন, এই টোটাল ধরো ফোর পি প্লাস টু ইজ ইকুয়াল টু কত হবে সেভেন, তাহলে এখান থেকে পি এর মান আশা করি তোমরা বের করতে পারবা। ওকে, এটা হলো ক, কারণ খতে বলা হচ্ছে প্রমাণ করে যে ভি ভাগ সি সমান ওয়ান বাই টোয়েন্টি ফাইভ, ওই ভি ভাগ সি একই হলো ওই আগের যে ম্যাথটা, আগের যে ম্যাথটা লক্ষ্য করো, আগের ম্যাথটার এই ম্যাথটার কোনো পার্থক্য আছে কিনা, ভি ভাগ সি এ যেটা সমান টোয়েন্টি ফাইভ, তো এইখানে যে বলা হচ্ছে দেখো এটা আছে বি এটা আছে সি, তার মানে এটা ভাগ এটা একদম হুবহু আগের ম্যাথটাই হয়ে যায়, তাহলে এটা আমরা করবো না। ডি সমান ফোর হলে এক্সের মান নির্ণয় করা আছে, দেখো ডি সমান এক্স হলে ফোরের মান নির্ণয় করো, সরি ডি সমান ফোর হলে, তো ডিটাকে একটু ভাঙায় দেখি ডিটাকে কীভাবে ভাঙানো যায়, থ্রি টু পাওয়ার এক্স ইন্টু থ্রি ইন্টু থ্রি টু পাওয়ার মাইনাস এক্স, এটা এইভাবে লিখতে পারি, সমান সমান কত আছে ফোর, আচ্ছা একবার যদি লিখে দিই সমান আছে ফোর। ওকে, তাহলে দেখো থ্রি টু পাওয়ার এক্স ইন্টু এটা কিন্তু ওয়ান বাই থ্রি এক্স কিন্তু লিখতে পারি, সাথে কি আছে থ্রি গুণাকার আছে, একবার লিখে দিই সমান ফোর লিখতে পারি। এখন লক্ষ্য করি এটা যদি এ ধরি এ প্লাস থ্রি এ ইজ ইকুয়াল টু ফোর, এখানে কী করো তুমি লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস ট্রাইস এ, ঠিক আছে, সরি সরি এ স্কোয়ার প্লাস থ্রি হবে সমান ফোর, তো এখান থেকে পাইতেছি এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি ইজ ইকাল টু জিরো। তো এই টোটাল ম্যাথটা যদি সলভ করো মিডল টার্ম করো, তাহলে দেখবো তোমাদের কী হবে, এখানে এর একটা ভ্যালু আসবে, এ সমান আবার কী নিবা তোমরা থ্রি এক্স, তো ওখান থেকে দেখবো এক্সের একটা ভ্যালু চলে আসবে, টোটাল সমাধান করলে দেখবা যে এক্সের একটা মান চলে আসবে। পূর্ববর্তী ভিডিওতে আমরা এই ধরনের প্রবলেম সলভ করছি, তো এই ম্যাথটা আমরা পুরোপুরি আর সলভ করবো না, আমরা নেক্সট প্রবলেম চলে যাবো এখন, কারণ একই টাইপের ম্যাথ ওগুলো। ওকে, দেখো পরবর্তী প্রবলেমটা, তো পরবর্তী প্রবলেমটা হচ্ছে এটা যে এখানে একটা সরল করতে বলছে আর কি, ঠিক আছে,
বলতে যে এটা সমান লেফট হ্যান্ড সাইডের একটা ইয়া দেওয়া আছে ও রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা তো লেফট এন্ড রাইট হ্যান্ড সাইড এটা আমরা ভ্যালু কিভাবে করব দেখো আমরা লেফট সাইড থেকে রাইট সাইডটা বের করার চেষ্টা করব লেফট সাইডটা কি দেওয়া আছে এত তো আমি এখান থেকে যদি প্রবলেমটা শুরু করি দেখো এটাকে আমি যদি বলি এই টাইপের মেদুলা ক্ষেত্রে লক্ষ্য করে যে আমাদের 50 আছে আর এখানে 147 আছে টার্গেট রাখবা এই 50টাকে এমন সংখ্যা দ্বারা তোমরা কি করবা মানে এমন সংখ্যার সমন্বয়ে 50 গঠন করবা যাতে কি হয় এই যে 2573 এই টাইপের সংখ্যাগুলো যাতে থাকে তাহলে লক্ষ্য করো এই 50 গঠন আমরা কি নিতে পারি 5 স্কয়ার ইনটু 2 এটা নিলে কিন্তু 50 হয়ে যায় 5 আছে 2 আছে আবার এখানে 147 এটা কিন্তু এরকম করা যায় 7 স্কয়ার ইনটু 3 করা যায় 49 কে 3 দিয়ে গুণ করলে কি হয় 147 হয় এই প্রবলেমটাকে বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের বেসিক প্রবলেম তো এটাকে যদি আমরা আগাই দেখো এটাকে কেমন হবে তাহলে এটাকে যদি আমরা ফার্দার সলভ করি তাহলে অনেকটা এরকম হয়ে যাবে লক্ষ্য করো এটাকে ডাইরেক্টলি যদি আমি একবার লিখি লগ 10 ভিত্তিক 5 স্কয়ার প্লাস লগ 10 ভিত্তিক 2 माइनस लॉग 10 ভিত্তিক 7 স্কয়ার এখানে লক্ষ্য করো এই যে প্রবলেমটা এখানে এই যে লগের সাথে এটাকে স্বাভাবিকভাবে যদি আমরা কি করতাম এটাকে ভাগ মানে ডাইরেক্টলি করে দেওয়া যেত তাই না তো এখানে দেখো এখানে আমি কি করছি মানে আমি পুরোটা লেখার আগে একটু বলে নেই তো প্রাথমিকভাবে আমরা জানি লগ এটাকে যদি এবি ধরে বিবেচনা করি তাহলে লগ এবির সূত্র কি লগ এ প্লাস বি তাই না লগ এ প্লাস বি এখন এটাকে আর একটু ভাঙায় লিখলে একবার না লিখে একটু ভাঙায় যদি লিখি তোমাদের জন্য সহজ হয় তাহলে উপরে কি চলে গেল কি লগ এ প্লাস বি তাহলে নিচেও কিন্তু চলে আসবে কি লগ আচ্ছা আমি আরেকটা লাইন করি বোঝার জন্য নিচেও তাহলে কি হবে লগ এ প্লাস বির সাথে কি আসবে তাহলে 7 স্কয়ার প্লাস লগ 10 ভিত্তিক 3 এখন লক্ষ্য করো এই যে একটা ভ্যালু নিয়ে আসলাম হ্যাঁ এই টোটাল ভ্যালুটাকে আমরা কিন্তু কি করতে পারি ফার্দার প্রবলেম সলভ করতে পারি ফার্দার কিভাবে সলভ করতে পারি তুমি দেখো এই যে 5 স্কয়ার আছে এখানে 7 স্কয়ার আছে তাই না এই যে বিষয়গুলো এই যে তোমাদের সূচকগুলো আছে সূচকগুলো কিন্তু আমরা সহগ আকারে সামনে লগের সামনে নিয়ে আসতে পারবো ঠিক আছে তাহলে এখন এটাকে যদি সলভ করো এই প্রবলেমটাকে সলভ করি তাহলে এখানে লেখা যায় লগ আচ্ছা একবার যদি লিখি টোটাকে আমি সামনে নিয়ে আসবো 10 ভিত্তিক 5 প্লাস লগ 10 ভিত্তিক 2 ঠিক আছে এখান থেকে আমি এটাকে কি করতে পারি বিয়োগ আকারে কিন্তু লিখে দিতে পারি বিয়োগ আকারে লিখে দিতে পারি না এটাকে দেখো বিয়োগ লক 10 ভিত্তিক 7 স্কয়ার 7 স্কয়ারের আগে আমরা কি করব টোটা নিয়ে আসবো 7 মাইনাস লক 10 ভিত্তিক 3 লক্ষ্য করো এই যে প্রবলেমটা এই প্রবলেমটা আসলে বেসিক্যালি দেওয়া আছে দেখো লগ 10 ভিত্তিক 2 লগ 10 ভিত্তিক 2 লগ 2 টে 2 লগ 10 ভিত্তিক 5 2 লগ 10 ভিত্তিক 5 এই মাইনাসটা আসলে বেসিক্যালি এখানে হবে ঠিক আছে এই উপরে হবে না এখানে হবে এটা ভুল হয়েছে ঠিক আছে এটা উপরে হবে নিচে হবে ঠিক আছে মাইনাস লগ 10 ভিত্তিক 3 মাইনাস লগ 10 ভিত্তিক 3 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 7 এটা এটা হলো প্রবলেম ঠিক আছে এটা এই মাইনাসটা মিডিল বরাবর হবে আসলে বেসিক্যালি এখানে হবে এই 5 এর পর হবে না 10 এর পর হবে পর হবে ঠিক আছে ওকে নেক্সট প্রবলেম আর নেক্সট প্রবলেমে যাব দেখো তো নেক্সট প্রবলেমটা এটা এটা আরো সহজ একই টাইপের ম্যাথ দেখো আমি এটাকে ভেঙে দেব না আগের ম্যাথটা এটার ম্যাথ হুবহু সেম তো তোমাদের একটা টার্গেট থাকবে যে ভিত্তির সাথে যে সহগ আছে এদের একটা সাদৃশ্য তৈরি করা কিভাবে সাদৃশ্য তৈরি করবা এখানে আছে লগ 7 আছে আমাদের ভিত্তি আছে কত 7 তো টার্গেট রাখবে এখানেও 7 আছে এখানে 3 আছে ইজি ইজি এই এটার ক্ষেত্রে একটু জাস্ট তোমরা একটু ক্যালকুলেশন করতে পারো দেখো আমাদের টার্গেট হবে ভিত্তি যা আছে তোমরা জানো লগ এ ভিত্তিক এ এই ফরমেশনের এটা ম্যাথ লগ এ ভিত্তিক এ সমান আমরা কি জানি 1 এটা হচ্ছে এই ফরমেশনের একটা ম্যাথ যেহেতু এখানে দেখো 7 আছে এখানেও 7 আছে এখানে 7 কি আছে এখানে 7 আছে এখানে রুট 7 আছে তো এই রুট 7 টাকে আমরা কিন্তু 7 এ কনভার্ট করতে পারি কিভাবে দেখো এখানে আমরা এইভাবে লিখতে পারি 715 লেখা যায় কিন্তু তাই না এর সাথে আমি যদি একবার যোগ করে দিই একবার যোগ করে দিলাম আমি এটা লিখলাম না কারণ এটাকে রুট লিখতে পারি মাইনাস লক 3 এটা কিন্তু আমি এইভাবে লিখতে পারি 3 দিলাম এখানে আমার টার্গেট হচ্ছে যে ভিত্তি যেটা আছে আমি এখানে তাই নিয়ে আসার চেষ্টা করবো 3 এখানে হবে 1/2 কারণ আমরা জানি এটার ভ্যালু সরি 1/2 না 3/2 হবে প্লাস প্লাস এটাকে দেখো আমি একটু যদি এটাকে একটু ইন্টারচেঞ্জ করতে পারি এটাকে 4 আছে না এটাকে লিখতে পারি 4 হাফ কীভাবে 4 হাফ এটাকে আমি ডিরেক্টলি লিখতে পারি কি এই 2টাকে আমরা কি লিখতে পারি রুট 4 ইজুগাল টু 2 আর রুট 4 ইজুগাল টু কি 4 হাফ লিখতে পারি না আমরা দেখো শেষ তো এই যে ফরমেশনটা এই ফরমেশনের ম্যাথ এগুলো তো এখন তোমার টার্গেট কি থাকবে এখন তোমার টার্গেট হবে দেখো এখানে তুমি কি পাইছো লগ 7 লগ 7 ভিত্তিক এখানেও 7 আছে এখানে 3 আছে এখানে 3 আছে এখানে 4 আছে এখানে 4 আছে তোমার টার্গেট হবে লগ এ ভিত্তিক এ না অর্থাৎ এই সূচকের যে পাওয়ারটা সেটা কি তোমরা সামনে নিয়ে আসবে প্রত্যেকগুলো প্রত্যেকটা পাওয়ারটাকে এই 7 ভিত্তিক এটার যে সামাপ আসবে এটার সামাপ কি আসবে যাই আসুক না কেন এই সামাপটা
সামনে নিয়ে আসবা, লগের সামনে নিয়ে আসলা এটাকে। আচ্ছা আমি একটা লাইন করে দিচ্ছি। আচ্ছা এটাকে যদি একবার ই করো তাহলে হবে 5 গুণ 10, আর এখন হবে কি 5 আর 2 7, 7/10। আচ্ছা এটা হবে 7, 7/10 লগ 7 ভিত্তিক 7 হয়ে যাবে, লগ 7 ভিত্তিক 7। তাহলে 7 ভিত্তিক 7 মানে কি 1 হয়ে যাবে। এইভাবে সবটি হবে, লগ 3 ভিত্তিক ঠিক, লগ 4 ভিত্তিক ওইগুলো আর আমি লিখবো না। তাহলে তারপর হবে মাইনাস, এটা কি হয়ে যাবে 3/3 আসবে, আর এখানে আসবে হাফ। এই টোটাল সবগুলো সমাধান করে করার পর যে ভ্যালুটা আসবে এটাই হবে ভ্যালু। কারণ আমি বলছিলাম যে এটা হচ্ছে কি লগ এ ভিত্তিক 1 এ, এই টাইপের একটা প্রবলেম। ঠিক আছে তাহলে আমরা এখন আমরা নেক্সট প্রবলেমে যাব। আচ্ছা নেক্সট প্রবলেমটা দেখো, এখানে এক্স ওয়াই জেড এবং ডব্লিউ এই তিন চারটা ইসের ভ্যালু অ্যাসাইন করা আছে। তো আমাদের বের করতে হবে যে বলা হচ্ছে রুট ওয়াই কিউবের ভিত্তিক, এত এর 3 ভিত্তিক হবে, এত এর 3 ভিত্তিক, এখানে একটা বিষয় বাদ গেছে, 3 ভিত্তিক লগ নির্ণয় করো। ঠিক আছে তো 3 ভিত্তিক লগ কীভাবে করবা, এটাকে এইভাবে লাগবো লগ 3 রুট ওভার ওয়াই কিউব। দেখো এখানেও 3 আছে, এই জায়গাতে বলা হচ্ছে যে ওয়াই সমান 3, তো এই ম্যাথটা করে দেওয়ার কোনো দরকার আছে? এটাকে তোমরা কীভাবে ভাঙাবা ডিরেক্টলি, ডিরেক্টলি এইভাবে ভাঙানো যায়। এর দ্বিতীয় লাইন আমরা কী লিখতে পারি লগ 3 ভিত্তিক এটাকে 3, আর এখানে আমাদের কী আছে ডিরেক্টলি দেখো 3 আছে তার উপরে কেসে রোড আছে, তাহলে এটাকে ডিরেক্টলি আমরা কী নিতে পারি 1/2 নিতে পারি। এই 3-র সাথে আবার কী গুণাকার আছে, এই 3-র সাথে আবার 3 আছে, তাহলে এটার সাথে ডিরেক্টলি 3 চলে আসবে, 3/2 চলে আসবে। তাহলে এই এটা এটা কাটা উপরে চলে আসবে, এটা এই 3/2 সামনে চলে আসবে, তখন কী হয়ে যাবে টোটাল ভ্যালুটা হয়ে যাবে কি 3/2। ওকে এটা হলো আমাদের 3 ভিত্তিক লক। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা আগের দুইটা প্রবলেমের মতোই অনেকটা। দেখো ডব্লিউ লক এক্স জেড ওয়াই 5, তো ডব্লিউর ভ্যালু কত 7, তাহলে এটা সমান হবে 7 লক এক্স জেড, এক্স জেড, এক্স জেড হচ্ছে 10, আর নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 9, এরকম এই যে রাশিগুলো। আচ্ছা আমি টোটালটা যদি বের করে দিই তোমাদেরকে, এক্স হচ্ছে কত 2 লক ওকে দেখো এটা হচ্ছে টোটাল আমাদের প্রবলেমটা, এটার মান নির্ণয় করো। তো তোমাদের এখানে লক্ষ্য করো এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর ভিতরে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এমন এমন সংখ্যাগুলো দেওয়া আছে যাদেরকে কিনা আমরা যদি ভাঙি কয়েকটা সংখ্যা আসবে, ধরো 10 ভাঙলে আমরা 2/5 পাবো, এরকম সংখ্যা আসবে 2 এবং 5, এর সাথে সাদৃশ্যপূর্ণ 5 আছে 25 আসছে লক্ষ্য করো। 9-কে ভাঙলে আমরা 3 পাবো, এখানে 12-কে ভাঙলে 3 4 12 পাবো, এটাকে ভাঙলে আমরা বেসিক্যালি কত পাইতেছি 3 পাবো, কারণ 81-কে 3 87 81, এবং এটাকে ভাঙলে 5 16 80, এই 5-এর সাথে আবার আমরা 4 বা এই টাইপের একটা বিষয় পাবো। ঠিক আছে তো লক্ষ্য করো এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে এই প্রবলেমটা এত মান নির্ণয় করো, তো তোমরা এই প্রবলেমটাকে বেসিক্যালি একদম সহজ আকারে, সহজ আকারে কি দেখো এই যে প্রবলেমটা এই এই টোটাল যে তোমাদের ইগুলো আসবে, হ্যাঁ এই সামনের লগের সামনের যে কী আছে সংখ্যাটা সেটাকে আমরা ঘাত আকারে সামনে নিতে পারি। তো এটাকে যদি ঘাত আকারে সামনে নিয়ে নিই এটাকেও সামনে নিতে পারো, ঘাত আকারে টোটাকে সামনে নিয়ে নাও, যদি সামনে নাও তাহলে লক্ষ্য করো এখানে আমাদের এটার উপর 3 আসবে সূচক বা ঘাত আকারে। তো এখন লক্ষ্য করো তোমাদের যে টোটাল যে মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে, আমি বলছি যে ছোটো যত ছোটো সংখ্যায় ভাগ করতে পারো, কারণ এখানে ছোটো কয়েকটা যে সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে আমরা বেসিক্যালি কী করবো ঘাত আকারে নিব। তারপরে কী করবো এখানে যেহেতু যোগ বিয়োগের বিষয় আছে, তারপর আমরা টোটাল লগ কমন নিয়ে এ বি যে সূত্রটা সেটা ফেলে দেবো। তোমরা এখানে কী করবা, এখানে এক কাজ করবা তোমরা এটাকে, আচ্ছা পরে যদি একটা লাইন করি এটাকে 2/5 আকারে ভেঙে নিবা, এটাকে 3/3 আকারে ভেঙে নিবা, মানে আমি ভিতর রাশিগুলো বলবো, আর এটাকে ভেঙে নিবা 5/5, এটাকে ভেঙে নিবা 3/4 আকারে। ওকে পাশাপাশি এটাকে ভেঙে নিবা, আচ্ছা পাশাপাশি এটাকে 3-তে ভেঙে নাও, 3/4 আকারে ভেঙে নিবা, এটাকে ভেঙে নিবা হচ্ছে, আচ্ছা 5 পাইছি আমরা যেহেতু, তাহলে 5/4 এই আকারে ভেঙে নিলাম। ঠিক আছে তারপরে আবার পাওয়ার চলে আসবে, পাওয়ার কত চলে আসবে 7 চলে আসলো। ঠিক আছে তারপর পাওয়ার আসলো কি 7, তাহলে এখানে 7, এখানে 7, এটার উপর 7, এটার উপর 7, উপর আছে কি এখানে আছে 2, এটার উপর 2, এটার উপর 2, এটার উপরে 2, এটার উপরে 2, তাই না?
এটার উপর কত আছে আবার পাওয়ার হচ্ছে 3 তাহলে এটা হবে কত হবে 3 4 12 হয়ে যাবে এটার পাওয়ার আর এটার হবে কত 3 এটার হবে 3 দুগুণে 6 এখন লক্ষ্য করো আমাদের সংখ্যা কি কি আছে সংখ্যা আছে 2 তাই না সংখ্যা আছে 3 সংখ্যা আছে 4 সংখ্যা আছে 5 দেখো এর বাইরে কোনো সংখ্যা নাই 2 3 4 5 এখন তোমার টার্গেট হবে যে 2 যুক্ত সংখ্যা যেগুলো আছে এখানে 2 আছে 2 তাহলে আচ্ছা দেখো 2 উপরে 2 আছে কয়টা মাত্র একটা নিচে আছে নিচে আর নাই ঠিক আছে আর উপরে বেশি আচ্ছা এটা যদি চাও তোমরা এই চারটাকে বেসিক্যালি হচ্ছে যে দুই আকারে নিয়ে নিতে পারো চাইলে কেউ যদি চাও এরকম যে ভাই আমি ইচ্ছা এরকম করে নিই 2^4 নিতে পারো কিন্তু তাই না এরকম নিতে পারো এখানে কি 2 স্কয়ার দিলে কত হবে 2^12 হয়ে যাবে তো দেখো চারটাও ভ্যানিশ করে দিতে পারলাম আমরা দুই নিয়ে নিলাম তাহলে যে টোটাল যে দুইগুলো আছে দুইগুলোকে কি নিবা 2^ সামথিং সামথিং দুই এর আকারে নিবা এর সাথে কি নিবা 3 3^ সামথিং এরকম আকারে নিতে থাকবা তারপর 5 সামথিং নিতে থাকবা তারপরে কি করবা সবগুলো সাম আপ করবা ঠিক আছে আচ্ছা আমি একটু আরেকটু দেখায় দেই যেমন হচ্ছে ধরো 2^7 2 যুক্ত আর কি আছে নিচে আছে তাহলে কি মাইনাস হয়ে যাবে তাহলে এটা হবে 4 আবার এটা হবে কি মাইনাস তাই না মাইনাস কত আছে 12 আছে ওকে দেখো তারপরে আছে 5 যদি নাও 5 7 + 2 + 2 মাইনাসে কি আছে মাইনাস 3 আছে ওকে তারপর নিব আমরা 3 3^ কি আছে 12 আছে ওকে 12 আছে মাইনাস 7 আছে মাইনাস 7 আছে তারপর আছে হচ্ছে 3^ মাইনাস 2 আছে শেষ এই যে টোটাল যে তোমার কি পাইলাম আমরা ভ্যালু পাইলাম এই টোটাল ভ্যালুটার এখন তোমরা কি করবে ক্যালকুলেশন করো 2^ একটা সামথিং আসবে 5^ সামথিং আসবে 3^ সামথিং এই টোটাল ভ্যালুটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো যে সমাধানটা এটাই হবে টোটাল প্রবলেমটার সলিউশন ওকে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো টাইপটা বুঝতে পেরেছো বাকিটুকু তোমরা করে নিবা ওকে ঠিক আছে আচ্ছা লাস্ট যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা অনেকটাই হচ্ছে যে তোমার ইম্পর্টেন্ট টাইপের একটা প্রবলেম এই ম্যাথটা আমি তোমাদের পুরোটাই করে দিই এই টাইপের প্রবলেম তোমরা আগে পাও নাই তো এই টাইমের প্রবলেমগুলো এটা আসলে বেসিক্যালি হচ্ছে তোমাদের 3/2 এই টাইপের একটা প্রবলেম আছে নবম দশম শ্রেণীতে সূচক লগারিদম এই টাইপের একটা প্রবলেম আছে তো এই প্রবলেমটা ওই বেসিসই হবে আমার যতদূর মনে হচ্ছে দেখো এখানে লগ এটাকে যদি আমি একটু সলভে যাই সেকেন্ড লাইনটা আমি তোমাদের জন্য আগে বের করি দেখো এখানে লগ ওয়াই ওয়াই এর ভ্যালু দেওয়া আছে কত 3 আচ্ছা লগ ওয়াই আচ্ছা আচ্ছা আমি একবারে লিখি ওয়াই আছে 3 তাহলে কত হচ্ছে 3 এখানে 3 আছে আবার কি আসবে বেসিক্যালি হচ্ছে 1/2 নিতে পারতেছি নরমালি আমরা 3 জন হাফ নিতে পারতেছি 3 যদি গুণ করে যাও এটা डायरेक्टली এখানে হয়ে যাবে কত 3/2 তাই না প্লাস 3 লগ x এর ভ্যালু অ্যাসাইন করা আছে এখানে আমাদের 2 মাইনাস y / x y এর ভ্যালু অ্যাসাইন করা আছে 3 3/2 x z x এর ভ্যালু আছে আমাদের এখানে 2 আর z আছে 5 তার মানে হবে 10 डायरेक्टली হবে log 10 ওকে সেকেন্ড log xy এর গুণফল হচ্ছে 6 মাইনাস log z হবে 5 ওকে এখানে দেখো log 3 বেসিক্যালি এটাকে যদি তুমি ভাঙো তাহলে এখানে হবে অনেকটা এরকম যে √3 3 ঠিক আছে যাই হোক এটাকে আমি আর পুরোপুরি সলভে না যাই কারণ আমার এটার সময় এটা দেখাইতে হবে আমি টোটাল ভ্যালুর মান যদি এরকম নিয়ে আসতে পারি তাহলে তো হয়ে যায় তাই না আচ্ছা দেখো এই যে প্রবলেমটা আচ্ছা এটা সমান এটা এটা কিন্তু একটু ভাঙে এই সহজ জিনিসটাকে যদি আমি ভাঙি দেখো এখানে কি পাই আসলে এটাকে যদি ভাঙো লগ 3 বেসিস √3 তাহলে এখানে একটা কাজ করা যায় দেখো এখানে এই টোটালটাকে আমি এরকম করতে পারি 3 1 2 কারণ আমরা রুটটাকে 1 2 আকারে নিতে পারি তার সাথে 3 গুণ আকারে 3/2 তাহলে টোটালটা আমরা কি লিখতে পারি এটাকে টোটালটাকে 3 3/2 লিখতে পারি অর্থাৎ এখানে কি পাইছি লগ এ বি থেকে পেয়ে গেছি অর্থাৎ টোটালটার ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারতাছি কি 3/2 অর্থাৎ এই যে এটা সমান হবে 3/2 এখন যদি আমাদের এই এইটুকুর ভ্যালুর মান যদি 3/2 নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমার ম্যাথটা হয়ে গেল এখানে লক্ষ্য করো অলরেডি 3/2 ফরমেশন কিন্তু আমাদের প্রবলেমটাতে চলে আসছে হ্যাঁ ম্যাথটার চেহারা দেখে আমার মনে হচ্ছে 3/2 অলরেডি চলে আসছে কীভাবে চলে আসছে
এখানে কিন্তু 3 বাই 2 পেয়ে গেছো, এখানেও 3 বাই 2 পেয়ে গেছে। আচ্ছা এক্স এক্স এর ভ্যালুটা এখানে দেন একটু। এখন লক্ষ্য করো এখানেও 3 বাই 2 আছে, এটা কিন্তু কি আকার আছে, পাওয়ার আকার আছে। তার মানে এখানে আমরা 3 বাই 2 নিয়ে আসতে পারতেছি, এখানে অলরেডি 3 বাই 2 আছে। এখন এখানে উপরে যদি এই জায়গাটি 3 বাই 2 নিয়ে আসতে পারি তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা 3 বাই 2 পাচ্ছি। আমরা জানি একটা ভগ্নাংশের ক্ষেত্রে যে লবের মান যদি ওই যে ভ্যালুটা বের করতে হবে 3 বাই 2 ওই ফরমেশনে যদি নিয়ে আসা যায় তাহলে কিন্তু প্রবলেমটা সলভ করা সহজ হয়ে যায়, তাই না? এখানে 3 বাই 2 কিভাবে নিয়ে আসতে, দেখো 3 log 2 এটা কিন্তু আমরা কিভাবে লিখতে পারি, 2 কিন্তু রুট 4 আকার লিখতে পারি, রুট 4 সমান 2। এখন এটাকে আমরা ভেঙে রুটটাকে আমরা কি করতে পারি 1/2 আকার দিতে পারি, তাই না? 1/2 আকার দিতে পারি না, অবশ্যই দিতে পারি। এখন লক্ষ্য করো এই যে এখানে যে 1/2টা দেওয়া হলো, এই 1/2টাকে আমরা সামনে নিয়ে এসে ফেলতে পারি। যদি সামনে নিয়ে এসে এই 3 এর সাথে গুণ হবে তাহলে কি হবে, 3/2 হয়ে গেল। তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রে 3/2 পাইতেছি, তাই না? 3/2 পাইতেছ। এখন প্রত্যেক ক্ষেত্রে 3/2 পাই গেছি, পরবর্তী লাইনটা অনেকটা এরকম হবে। আচ্ছা আমি যদি নেক্সট স্টেপে যাই, আমি লাইনটা ম্যাথটা করে দিচ্ছি। দেখো সমান লক, আচ্ছা 3/2 log 3 প্লাস, আমি কিন্তু নেক্সট লাইন করে ফেলছি একবারে, 3/2 log 2 মাইনাস 3/2 log 10, আর নিচে হচ্ছে লক, আচ্ছা লক 6 মাইনাস 5। এটা কিন্তু লক, আমি যদি সূত্র ফেলি, সূত্র যদি ফেলি এটা কিন্তু ভাগ করে দেওয়া যায়, লক এ মাইনাস বি, এটা কিন্তু লক এ বি আকারে লেখা যায়। তাহলে এটাকে অনেকটা এইভাবে লেখা যায়, 6/5 লেখা যায়, তাই না? 6/5 আকার কিন্তু লেখা যায়, ঠিক আছে? পরবর্তী লাইনে যদি আসো, দেখো এখানে আমরা 3/2টাকে কমন নিয়ে ফেলতে পারি, 3/2 কমন নিয়ে এখানে কাজ করতে পারি। এখানে আমরা কি করতে পারি, আচ্ছা সরি এখানে কিন্তু 4 হবে, কারণ এই প্রবলেম করার পরে এটাকে 4 কনভার্ট করার পরে 3/2 পেয়েছি। লক্ষ্য করো এখন আমি একটা সূত্র ফেলে দিতে পারি, সূত্র কি, লক এ প্লাস বি, এটাকে আমরা এ বি এ মাইনাস বি এ ডিভাইড বাই এ আকার সূত্র ফেলে দিতে পারি। তাহলে যদি এখানে যদি এ প্লাস বি সূত্রটা ফেলে তাহলে লগ এ বি কত হবে, 3 আর 4 কী হয়ে যাবে, লগ 12, তাই না? ফেলতে পারি কিনা, এরকম ফেলা যায়? আর হইতেছে এটা কিন্তু ইয়ে আছে, মাইনাস কি হবে এই জায়গায় আমরা দিতে পারি কি, মাইনাস 3/2 মাইনাস লক 10। আচ্ছা এরকম করে রাখতে পারি লক, আচ্ছা 6/5টাকে কিন্তু এরকম আকারে লেখা যায়, 5 6 কে 5 ধরে ভাগ করলে বেসিক্যালি 1/2 আসে, লক 1.2 আসে, ঠিক আছে? দেখো লক্ষ্য করো উপরে আছে 10 মাইনাস লগ 12 মাইনাস লগ 10, এটাকে কিন্তু লগ 1/2 আকারে লেখা যায়। কীভাবে লেখা যায়, লগ এ মাইনাস বি, এটাকে যদি তুমি এ বাই বি আকারে দিয়ে দাও, এটা কি আছে, এ মাইনাস বি আছে না, লগ এ মাইনাস লগ বি, এটা কিন্তু আমরা এ বি লগ এ বাই বি আকারে লিখতে পারি। তাহলে এর ভ্যালু কত আছে, 12 12 ভাগ 10, সমান আমরা কি লিখতে পারি, 1.2 লিখতে পারি, সমান 1.2। লক্ষ্য করো তাহলে এই টোটালটার ভ্যালু আমরা কি পাইলাম, 3/2, এখানে এটার ভ্যালু পাইলাম কত, 1/2, আর নিচে আছে আমার কত, সরি লগ 1/2 ইন্টু লগ 1.2, আর নিচে আছে লগ 1.2। তাহলে 1.2 কাটা, টোটাল থাকে 3/2, যেটা কিনা আমাদের এটার ভ্যালু আসছিল, তাই না? তাহলে দেখো টোটালটার ভ্যালু হচ্ছে 3/2। আমি বলছিলাম যে যদি আমরা এই টোটাল রাশিমালাটার মান 3/2 বের করতে পারি তাহলে আমাদের হবে কি, ম্যাথটা হয়ে গেছে। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের ম্যাথ, এই যে 3/2 অর্থাৎ সহগ যে আসতেছে এইটার ভ্যালুটা শেষ পর্যন্ত থাকতেছে, এই টাইপের ম্যাথগুলো নেক্সট তোমরা পাবা, ঠিক আছে? তো এই টাইপের ম্যাথগুলো আছে, ম্যাথগুলো স্কিপ করবো। আচ্ছা আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। আচ্ছা আমাদের পরবর্তী প্রবলেমটা হচ্ছে যে এ এর একটা ভ্যালু দেওয়া আছে, বি এর একটা ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, এবং দুই সমীকরণে এল এর একটা ভ্যালু দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। কতে বলা হচ্ছে লগ 7/2 সমান আলফা, লগ 7/3 সমান বিটা, এবং লগ 5/3 লগ 5 সমান গামা হলে লগ 7/15 এই আলফা বিটা গামার মাধ্যমে প্রকাশ করো। এটা কীভাবে করবো, দেখেন সহজ একটা বিষয়, এখানে আমার আছে 2 3 5, আমি আচ্ছা 2 3, যাই হোক 2 3 আছে, তাই না? তো এই যে বিষয়গুলো আমি বলছিলাম যে যখন একটা লগ এর রাশিমালার ক্ষেত্রে যখন বড় একটা সংখ্যা থাকবে এবং প্রকাশ করতে বলছে এদের মাধ্যমে, তো তোমার ধরে নিতে হবে যে আমি যদি এই 15টাকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করি যার মাধ্যমে 2 3 এরকম সামথিং আছে, তো তো নিচে আছে, আর উপরে এটা 15টাকে যদি ভাঙো, দেখো লগ 7/15 3 × 5 লেখো বাই 2, ঠিক আছে? এইভাবে লেখা যায়। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে ডিরেক্টলি যদি বলি লগ 7/3 3 + log 7/5 - log 7/2, এটা কিন্তু একবারে লিখে দেওয়া যায়। তাহলে লক্ষ্য করো
এই log 7 ভিত্তিক 3 log 7 ভিত্তিক 3 log 7 ভিত্তিক 5 আচ্ছা log 7 ভিত্তিক 5 হবে এটা log 7 ভিত্তিক 5 হবে ঠিক আছে আর হচ্ছে log 7 ভিত্তিক 2 log 7 ভিত্তিক 2 এই যে তিনটা আমরা পেয়ে গেছি অর্থাৎ এটার মান আমরা বলে দিতে পারি কি বিটা প্লাস গামা মাইনাস 7 ভিত্তিক 2 আচ্ছা আলফা এই যে পেয়ে গেছি এর মধ্যে প্রকাশ করা হয়ে গেছে ওকে দেখো পরবর্তী প্রবলেম এখন আমরা 11 খ এই প্রবলেমটা করব তো এই প্রবলেমটা এগুলো হচ্ছে মান নির্ণয় এই মান নির্ণয় এই প্রবলেমগুলো হচ্ছে একই টাইপের একটা ম্যাথ এই ম্যাথগুলোর ক্ষেত্রে কি হবে জানো এই ম্যাথগুলোর ক্ষেত্রে মিডল টার্ম বা উৎপাদক বিশ্লেষণ এই বিষয়টা চলে আসবে দেখবা যে তুমি সমাধান করার পর এমন একটা অবস্থা পাবে যেখানে মিডল টার্ম করতে হবে এবং মিডল টার্ম করার পর প্রবলেমটার আনসার চলে আসবে তো এই প্রবলেমটা বেসিক্যালি হচ্ছে দেখো এ 125p মাইনাস 11 ইনটু 20 25p প্লাস 24 এটা বলা হচ্ছে যে এই সমান 7 ভ্যালু পি এর মান নির্ণয় করো তো দেখো এখানে একটা বিষয় এই ম্যাথটাকে আমি তোমাদের ভেঙে দেই দেখো 125 টাকে আমরা 5 ফি ইনটু পি আকারে লিখতে পারি এবং এটাকে আমরা যদি আরেকটু ফর্মেশন করি এরকম লিখতে পারি 5 পি টু দি পাওয়ার 3 এরকম লেখা যায় ঠিক আছে এবং 25 পি এটাকে কিন্তু আমরা এরকম লিখতে পারি 25 পি মানে কত 5 স্কয়ার ইনটু পি তাই না তো এটাকে ভাঙলে আমরা এরকম লিখতে পারি 5 পি স্কয়ার তাহলে লক্ষ্য করো এখানে এরকম একটা বিষয় আসতেছে যদি এবং 5 পি টাকে যদি ধরে নিলাম এ নিলাম তাহলে এ কিউব মাইনাস 11 এ স্কোয়ার প্লাস 24 মাইনাস এটাকে বলছে 7 বি এর সাথে যদি 7 গুণ করে দাও 7 7 49 এটাকে একবার যদি নিয়ে আসো মাইনাস 49 আর এখানে হবে মাইনাস 35 ইনটু 5 35 এটাকে হবে 35 ইনটু 5 কি হয় এটা পি হবে সরি 5 পি তাহলে 35 পি হবে পি টু দি পাওয়ার 5 মানে 35 পি টু দি পাওয়ার 5 টাকে আমরা কি লিখতে পারি এ লিখতে পারি আমরা ধরে নিচ্ছি যে 5 পি সমান এ তাহলে এ যে একটা রাশি পাইলা এই রাশিটা থেকে আমাদের কি করতে হবে আমাদের এ এর মান বের করতে হবে পরবর্তীতে এটাকে আমরা 5 পি তে কনভার্ট করে পি এর মানটা বের করে ফেলবো তো এখানে আমরা দেখো এমন একটা রাশি পাইছো আচ্ছা এটাই এটাই টোটাল আমি একবার রাশিটা লিখে ফেলছি এ মাইনাস 7 বি এটাই হচ্ছে এ মাইনাস 7 বি মানে টোটাল ফরমেশন ঠিক আছে তো লক্ষ্য করো এখানে এ মাইনাস এরকম একটা রাশি পাইছো যে এই রাশিটার ক্ষেত্রে এমন একটা এ এর এমন একটা মান বসাও যেটা বসালে টোটাল রাশিটার মান কি হয় জিরো হয় ঠিক আছে সমান এটা হবে জিরো টোটাল এক্ষেত্রে দেখবা যদি এ এর মান যদি ওয়ান বসাও সেক্ষেত্রে কত হবে বেসিক্যালি হবে তোমার 24 আচ্ছা 49 এটা যদি আমি এক কাজ করি তাহলে এখানে হিসাব করে মাইনাস 25 দিয়ে দিতে পারি এটাকে আমি লক্ষ্য করো এখানে যদি এ এর মান ওয়ান বসাও এটা হবে কত মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে বেসিক্যালি কারণ 49 এই পাশে চলে আসলো তাহলে হবে এখানে এ বসালে হচ্ছে কত এক আর হচ্ছে কত ওকে দেখো লক্ষ্য করো মাইনাস 35 পি মাইনাস 11 এ হ্যাঁ এখানে এর মান যদি ওয়ান বসাও এর মান ওয়ান বসালে এখানে বেসিক্যালি আমাদের হচ্ছে কত এর মান ওয়ান বসালে 125 মাইনাস 25 মাইনাস 25 আচ্ছা এই পাশে তো এটা হবে মাইনাস সরি এটা মাইনাস 25ই হবে কারণ এটা হচ্ছে 7 7 49 তো আচ্ছা মাইনাস 25ই হবে ওটা মাইনাস 25 ঠিক আছে মাইনাস 25 আর এটা হবে প্লাস 35 হবে সরি প্লাস 35 হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে লক্ষ্য করো এর মান যদি ওয়ান বসাও এর মান ওয়ান বসালে হচ্ছে এক প্লাসে কে কে আছে এক হবে আর এখানে হবে 35 তাহলে 36 আর এখানে হবে মাইনাস 11 মাইনাস 25 হয়ে যাবে 36 তাহলে 36 মাইনাস 36 মানে এই সমান জিরো আসতেছে বেসিক্যালি অর্থাৎ এই রাশিটার মান জিরো আসতেছে অর্থাৎ যদি তুমি এর মান ওয়ান বসাও তাহলে আমাদের এটা কি হবে তোমরা উৎপাদকের সূত্র অনুযায়ী এখানে বসাইতে হবে যে এ মাইনাস ওয়ান নিতে হবে আমাদেরকে এটা হচ্ছে কমন ফ্যাক্টর তো এর সাথে এটা কয়টা নিব আমরা তিনটা নিব কারণ আমাদের এর সর্বোচ্চ ঘাত আছে তিনটা আমরা এরকম রাশি নিলাম যে এ মাইনাস ওয়ান সমান জিরো যদি হয় তাহলে হইতেছে বেসিক্যালি অর্থাৎ এ সমান যদি আমরা ওয়ান নেই তাহলে আমরা এই টোটাল রাশিমালাটার মান জিরো পাচ্ছি এটা হলো যে আমাদের ভাঙার প্রথম স্টেপ পরবর্তীতে আমরা তাহলে কি পাইলাম এ মাইনাস ওয়ান এটা পাইলাম তো এই ফরমেশনটাকে আমরা কয়বার নিব তিনবার নিব কারণ এর সর্বোচ্চ ঘাত এখানে থ্রি আছে ওকে তাহলে দেখো নিলা এ মাইনাস ওয়ান নিলা এ মাইনাস ওয়ান নিলা এখন এখন টার্গেট থাকবে যে আমাদের কি করতে হবে এটাকে ভাঙতে হবে কিভাবে ভাঙবা এই বিষয়টাকে এখানে যদি এ স্কোয়ার নাও এ স্কোয়ার নিলে কি হইতেছে এ স্কোয়ার নিলে এখানে হচ্ছে এ কিউব মাইনাস এ স্কোয়ার আর এখানে যদি মাইনাস তুমি কি নাও টেন নাও তাহলে হচ্ছে মাইনাস টেন এ স্কোয়ার তাহলে মিলে গেলো এ কিউব মাইনাস ইলেভেন এ স্কোয়ার হয়ে গেছে এখন মাইনাস এখানে আসতেছে টেন মাইনাস টেন আসতেছে আর এই জায়গায় যদি তুমি কি নাও
ধরো প্লাস 35 যদি নাও তাহলে এখানে আসতেছে প্লাস 30 সরি মাইনাস 35 নিতে হবে মাইনাস এটা হয়ে যাবে প্লাস মাইনাস 35 আর এখানে হবে মাইনাস মাইনাস প্লাস প্লাস 35 ঠিক আছে তাহলে লক্ষ্য করো মাইনাস 35 আচ্ছা মাইনাস 35 এ আচ্ছা এখানে প্লাস নিতে হবে প্লাস নিলেই হচ্ছে মাইনাস 35 প্লাস 35 লক্ষ্য করো এই যে টোটাল রাশিটা পাইলাম এই রাশিটাকে ভাঙলে আমরা এরকম পাচ্ছি ঠিক আছে এই রাশিটাকে ভাঙলে আমরা বেসিক্যালি অনেকটাই এরকম পাচ্ছি তো এই ক্ষেত্রে লক্ষ্য করো এই যে টোটাল রাশিটা এই টোটাল রাশিটাকে আমরা ভাঙলে এরকম আকারে পাই মানে যদি মানে এটা হচ্ছে যে এই স্টেপটা এটা উৎপাদক বিশ্লেষণ করার স্টেপ এটা আশা করি তোমরা হাইড্রেট সেকেন্ড পেপারে এই টাইপের প্রবলেমগুলো পাবা তো যাই হোক আমরা উৎপাদক বিশ্লেষণ করার পর এখানে দুইটা বিষয় পেলাম কি কি পাইলাম দেখো তো এখানে পাইলাম হচ্ছে এ স্কোয়ার মাইনাস আচ্ছা এখানে আরেকটু যদি হিসাব করি ঠিক আছে স্কোয়ার আছে এখানে টেন নিয়েছি টেন এ ঠিক আছে টেন স্কোয়ার ঠিক আছে মাইনাস টেন আচ্ছা তো এখানে টেন বেসিক্যালি এ নিয়েছি তাই না এখানে হবে টেন এ সরি এখানে একটু ঘাবলা হয়েছে টেন এ হবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর এখানে আমরা নেব প্লাস মাইনাস 35 তাহলে এটা হবে মাইনাস 35 এখানে হচ্ছে আমাদের হচ্ছে তাহলে কে কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার প্লাস টেন এ অতিরিক্ত আমার কি আছে টেন এ এই প্লাস টেন এর সাথে আমাদের প্লাস যদি 25 নাও তাহলে লক্ষ্য করো এখানে যদি প্লাস 25 নাও এ মাইনাস ওয়ান তাহলে এখানে যদি আমরা 25 নিই প্লাস 25 নিলে হচ্ছে আমার এখানে প্লাস 25 এ তাহলে হয়ে গেল 35 এ এর সাথে কি আছে মাইনাস 25 আছে ওই যে মাইনাস সমান আমরা জিরো এমনি হিভিজি হয়ে গেছে তোমরা এই পার্টটুকু বুঝে নেবা ঠিক আছে তো এখান থেকে আমরা একটা বিষয় পেলাম কি পাইলাম দেখো এ মাইনাস ওয়ান পাইলাম এবং এ স্কোয়ার মাইনাস টেন এ প্লাস 25 এই ফরমেশনটাকে কিন্তু এ স্কোয়ার মাইনাস টু এই ফরমেশনে ভাঙা যায় কিভাবে দেখো এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তো এখান থেকে আমরা কি পাবো এ মাইনাস ফাইভ হোল স্কোয়ার তাই না সাথে আছে এ মাইনাস ওয়ান সমান কত আছে আমাদের জিরো ওকে সমান আছে জিরো এখান থেকে কিন্তু আমরা এরকম করতে পারি যে এ সমান কত নিয়েছি ফাইভ পি ফাইভ পি মাইনাস এ সমান জিরো আর এখানে হবে একবার যদি বলি যে ফাইভ পি মাইনাস ফাইভ পি মাইনাস ফাইভ সমান জিরো এখানে ডিরেক্টলি যদি বলি ফাইভ পি সমান আমরা কি বলতে পারি বলো তো ফাইভ পি সমান আমরা বলতে পারি ওয়ান ঠিক আছে আর এখানে বলতে পারি কি ফাইভ পি সমান ফাইভ তো এখান থেকে বলতে পারি ফাইভ পি সমান ফাইভ টু দি পাওয়ার জিরো সুতরাং পি সমান কত হচ্ছে জিরো এবং এখানে ফাইভ পি সমান ফাইভ টু দি পাওয়ার ওয়ান বলতে পারি সুতরাং পি সমান হচ্ছে ওয়ান লক্ষ্য করো আমাদের ম্যাথ প্রবলেম শেষ ঠিক আছে পি এর মান কি কি পাইলাম তাহলে জিরো এবং ওয়ান পেয়েছি ওকে এবং এল সমান টু হলে এক্স এর মান নির্ণয় করো এল সমান টু হলে এক্স এর মান নির্ণয় করো তো এল সমান টু এই যে ম্যাথটা আছে এই ম্যাথটাকে যদি ভাঙো এই ম্যাথটাকে তোমরা এমন একটা কাজ করবা যে এই এটাকে এই এ মাইনাস বি যে ফরমেশনটা আছে এটাকে তোমরা এ বি ফরমেশনে নিয়ে যাবা তাহলে দেখবে একটা ওই উৎপাদকে যে আমাদের মান নির্ণয়ের যে প্রবলেমগুলো করতাম ওই টাইপের একটা প্যাটার্ন চলে আসবে আমি একটু শর্টকাটে যদি দেখাই দেখো এখানে আমি যদি এটাকে একবারে ভেঙে দিই কীভাবে ভেঙতে পারি এ বির সূত্রটা ফেলাবো এ মাইনাস বি সূত্রটা ফেলবো লগ থ্রি ইন্টু তিন ভিত্তিক এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস সিক্স ঠিক আছে এক্স প্লাস সিক্স এল সমান টু এল সমান দেওয়া আছে টু তাহলে এল সমান যদি টু হয় এই টু আচ্ছা এটা সমান আছে প্লাস ওয়ান সমান টু তাহলে এটাকে কী করতে পারি প্লাস ওয়ানটাকে ওই পাশে নিয়ে মাইনাস ওয়ান ডিরেক্টলি হয়ে যাবে কত ওয়ান সমান হচ্ছে ওয়ান এখন একটা কাজ করতে পারো তোমরা জানো একটা সূত্র আছে যে এরকম ফরমেশন থাকলে এই পাশের ভিত্তির উপর ওই পাশে শকটা নিয়ে আসবে এবং এই শকটাকে ওই পাশে দিতে পারো অর্থাৎ থ্রি টু পাওয়ার ওয়ান সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স প্লাস সিক্স ওকে অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে থ্রি প্লাস এইটিন প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে মাইনাস ওয়ান সমান জিরো এখন তুমি যদি এটার মিডিল টার্ম করো দেখবে এখান থেকে এক্স একটা ভ্যালু চলে আসবে ওকে এই প্রবলেমটা এই পর্যন্ত থাকবে তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাব আচ্ছা তো এই প্রবলেমটা থিওরি বেস একটা প্রবলেম সহজ একটা প্রবলেম এখানে বলা হচ্ছে যে এক্স কে বি আকার প্রকাশ করো এক্স কে বি আকার কীভাবে প্রকাশ করবে এক্স এর ভ্যালু আছে এক হাজার ওকে এক হাজার এক হাজারকে আমরা নিতে পারি ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু এইট
তো 125 কে আমরা বলতে পারি 53 এবং এটা বলতে পারি 23 দেখো এটা এই ইনফরমেশন চলে আসছে খ নাম্বার x y এর গুণফলকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো বৈজ্ঞানিক আকারে এই দুটার গুণফল হবে কত 3 গড় আগে যাবে যদি 1000 তাহলে হবে 60 3 গুণলে 62.5 62.5 কে যদি বৈজ্ঞানিক আকারে নাও তাহলে কি হবে 1 গড় পিছাইতে হবে সাথে কি করতে হবে 10 গুণ করতে হবে তোমরা জানো কোন সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার জন্য ওই সংখ্যার পরবর্তীতে সংখ্যাতে কি করতে হবে দশমিক নিয়ে আসতে হবে অর্থাৎ আমরা কি করছি 1 গড় এদিকে আসে তাহলে কি করতে হবে 10 গুণ করতে হবে যদি আমরা এরকম করতাম যে এখানে দশমিকটা এই জায়গায় থাকতো তাহলে আমরা কি করতাম 2 গড় পিছাইতাম সেক্ষেত্রে আমরা কি করতাম এখানে 10 টু দি পাওয়ার 2 নিতাম 100 দ্বারা গুণ করতে দিতাম আশা করি বুঝতে পারছো এটা হলো বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার যে পদ্ধতিটা তারপর হচ্ছে xy এর সাধারণ লগের পূর্ণ অংশ নির্ণয় করো xy এর সাধারণ লগের পূর্ণ কি করবা তোমরা লিখবা যে ac log সমান এই যে তোমাদের ফর্মুলাটা ক্যালকুলেটর ব্যবহার করে log কত আছে 62.5 সমান কত আসবে ভ্যালু আসলে ধরো সামথিং সামথিং একটা আসবে ধরো 1. সামথিং 6 সামথিং এরকম কিছু একটা আসছে 625 সামথিং তো আমাদের পূর্ণ অংশ হবে 1 এবং অংশক হবে কি 0.625 ধরো সরি 625 এটা হবে আমাদের কি অংশক এটা হলো অংশক এবং পূর্ণক রিলেটেড প্রবলেম থিওরি বেস এই টাইপের প্রশ্নগুলো এমসিকিউ তে সাধারণত আসবে ঠিক আছে এটা আসলে বেসিক্যালি হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম 13 নম্বর প্রবলেমটা হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম এই প্রবলেমটা করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে দেখো ওয়াই সংখ্যা এটা করে দেব না খ সরলে চলে যাও তো এই ক্ষেত্রে লক্ষ্য করো এই টাইপের প্রবলেমগুলোর ক্ষেত্রে তোমাদের মাথা হবে এখানে একটা ভুল আছে এই মাইনাসটা হবে এখানে ঠিক আছে এই মাইনাসটা হবে এখানে এটা আসলে 64 এর পরে হবে না এটা হবে 2√2 এর পরে ওকে তাহলে লক্ষ্য করো এই ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে করতে হবে এমন একটা বিষয় নিয়ে আসতে হবে যে লবে সরি লগের যে ভিত্তিটা আছে ভিত্তি এবং সগের মধ্যবর্তী একটা সম্পর্ক নিয়ে আসতে হবে 144 এটাকে আমরা কিভাবে 2√3 নিতে পারি 144 কে কিন্তু আমরা এরকম লিখতে পারি 3 × 4² = 2√3 × 4 দেখো 3 × 4 এটাকে কিন্তু আমরা এরকম লিখতে পারি 2√3 লিখতে পারি 2√3² 2√3 কে যদি স্কোয়ার করো তাহলে কি হবে 2√3² বিবেচনা করো তাহলে কি হবে ওই স্কোয়ারটাকে যদি তুমি নিয়ে আসো তাহলে 4 × 3 3 4 12 উপরে আরেকটা স্কোয়ার ছিল তাহলে 2√3 4 আশা করি বুঝতে পেরেছো এবং 2√2 64 কে কিভাবে 2√2 নেওয়া যায় সমান এটাকে আমরা কি বলতে পারি 8² তাই না 8 কে আমরা কি বলতে পারি 4 × 2² সমান কি 2√2 অর্থাৎ 2√2 বলতে পার কি দিতে হবে দেখো এই 4 × 2 কে কিন্তু 2√2 তে নেওয়া যায় তাই না এটাকে যদি স্কোয়ার করে দাও তাহলে কিন্তু তুমি কি পাইলা এই সংখ্যাটা কিন্তু পাও এখানে 4 হবে আর এখানে 2 হবে 4 × 2² উপরে আরেকটা কিন্তু স্কোয়ার আছে তাহলে কি হয়ে যাবে 4 হয়ে যাবে বেসিক্যালি তাহলে কি পাইলা 4√2 2√2 টু দি পাওয়ার 4 পাইলা তাহলে আর এখানে আছে দেখো লক্ষ্য করো √3 ভিত্তি আর এখানে আছে 81 তাহলে 81 কেও কিন্তু √3 আকারে নেওয়া পসিবল 81 টাকে কিভাবে ভাগ করবা 81 হচ্ছে 3 টু দি পাওয়ার 4 তাই না তাহলে 3 টু দি পাওয়ার 4 কে যদি √3 আকারে নাও তাহলে কি হবে 3 টু দি পাওয়ার 8 দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমি এই যে ভিত্তিটা আছে এই ভিত্তিটা কিন্তু উপরে নিয়ে আসছি তাহলে এখন লক্ষ্য করো ভিত্তি আর আমার সহায়ক করার কারণ কি লগে ভিত্তিকে এখন এরকম হয়েছে 2√3 আর এখানে হয়েছে উপরে কি হয়েছে 2√3 টু দি পাওয়ার 4 প্লাস যেটা আছে লগ আছে নিচে আচ্ছা আচ্ছা ফার্স্ট যাচ্ছি আমি এই টাইপের প্রবলেমগুলো লগ 2√2 এখানে পাইছি 2√2 টু দি পাওয়ার কত পাইছি 4 পাইছি ওকে প্লাস সরি মাইনাস লগ 3 ভিত্তিক এখানে পাইছি আমরা √3 × 8 তাহলে লক্ষ্য করো লগ 2 ভিত্তিক 3 এবং লগ 2 ভিত্তিক 2 এবং লগ √3 এই যে ফর্মেশনগুলো এটাকে আমরা লগ এ ভিত্তিক এই ফর্মেশনে পাইছি কিনা দেখো সহগ এবং ভিত্তিক 1 তাহলে স্বাভাবিকভাবে আমরা এটা সমান টোটালি বলতে পারবো 4 + 4 - 8 অর্থাৎ সমান 0 ঠিক আছে এখান থেকে প্লাস এ এর ভ্যালুটা কিভাবে অ্যাসাইন করবো এর ভ্যালুটা হচ্ছে কি এ টু দি পাওয়ার -3 সমান লিখতে পারবো কি আমরা ডিরেক্টলি বলি যদি এ টু দি পাওয়ার -3 কারণ হচ্ছে 127 কে ভাগ করি সুতরাং এ সমান আমরা কত পাচ্ছি সরি 3 টু দি পাওয়ার -3 তাহলে আমরা এ সমান পাচ্ছি হচ্ছে 3 ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের বেসিক্যালি হবে কত এর মান হচ্ছে কত 3 তাহলে টোটালটার ভ্যালু হবে 3 ঠিক আছে আর ঘতে ঘতে বলা হচ্ছে 2 log x = -2 log y = যেটা হলো এটা আচ্ছা এটা একই টাইপের একই সেম প্যাটার্নের একটা ম্যাথ এখানে তোমাদের x এর ভ্যালু অ্যাসাইন করা আছে y জেটের ভ্যালু অ্যাসাইন করা আছে এগুলোর মান বসাবা এবং কি করবা এই যে log a - b - c এই যে প্যাটার্ন আছে অর্থাৎ এই দুটাকে কি করবা তোমরা প্রাথমিকভাবে এটাকে এ বির ফর্মেশন নিয়ে যাবা তারপর দেখবা যে ভিত্তিগুলো আছে এক্স এর একটা ভ্যালু এবং এখানে যে তোমাদের স্বাভাবিকভাবে ওয়াই জেটের একটা ভ্যালু দেওয়া আছে এই টার্গেট থাকবে এই যে এই ভিত্তি কেন্দ্রিক ছোট ভিত্তি নিয়ে আসবা একই টাইপের ভিত্তিগুলো নিয়ে আসার পর তোমাদের টার্গেট থাকবে যে এই যে সূচকের যে সূত্র আছে এ প্লাস বি কে এ বি আকারে নেওয়া এ ইন্টু বি আকারে নেওয়া এ ডিভাইড বাই বি কে এর ভাগ বি আকারে নেওয়া তারপর দেখবা যে তোমাদের বেসিক্যালি একটা ভ্যালু চলে আসবে তো আজকে বেসিক্যালি হচ্ছে যে আমাদের সূচক লগারিদম মনে হয় এই হ্যাঁ এটা হচ্ছে নেক্সট স্লাইডস মানে সর্বশেষ স্লাইড ছিল তো আজকে আমাদের এই ইসের উপরে সূচক লগারিদমের একটা ফুল যে চ্যাপ্টার উপর যে ম্যাথমেটিক্যাল একটা তোমাদের ইয়া ছিল
ফ্লাইট ছিল এটা শেষ এখন আমি বলি যে তোমাদের এই ম্যাথগুলো আমি করেছি কিছু কিছু জায়গায় কিছু কিছু ম্যাথ আমি ফুললি করি না এর কারণ হচ্ছে একই টাইপের ম্যাথ এখন একই টাইপের ম্যাথগুলো স্কিপ করার কারণ হচ্ছে দেখো এখানে অনেকগুলো প্রবলেম ছিল বেসিক্যালি হচ্ছে যে যদি একই টাইপের ম্যাথ বারবার করি তোমাদের রিপিটেশনে ভালো লাগবে না ভাই একই টাইপের ম্যাথ বারবার করাচ্ছেন আসলে এর বাইরে আর ম্যাথ না এই প্যাটার্নের বাইরে আর ম্যাথ আসলে বেসিক্যালি হয় না ঠিক আছে তো যে যখন একই টাইপের ম্যাথ আসছে আমি ম্যাথগুলো স্কিপ করে গেছি এই জন্য স্কিপ করেছি যাতে তোমরা বোরিং ফিল না করো এবং আমিও এক্সস্টেড ফিল না করি এখন এই ম্যাথগুলো তোমাদের উপরে একটা বিষয় হচ্ছে তোমরা এগুলো করে নিবা নিজের ওজন প্র্যাকটিস করবে এখন বিষয়টা হবে এখন তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেন বা সৃজনশীলের ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে তোমাদের একই টাইপের ম্যাথ আছে কিন্তু হুবহু ওই ম্যাথটা আসে না এখন এই যে বিষয়টা টাইপ ভিত্তিক ম্যাথ বোঝা এবং এগুলো প্রবলেমটা সলভ করা তো আমি তাই করেছি একই টাইপের ম্যাথগুলো তোমাদেরকে ধরিয়ে দিয়েছি কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিয়েছি আশা করি তোমরা সূচক লগারিদম সম্পর্কিত সকল প্রবলেম সলভই করতে পারবা হ্যাঁ আমার তো আত্মবিশ্বাস হচ্ছে তোমরা যদি ভিডিওটা ভালোভাবে দেখে থাকো প্রথম কাজ হচ্ছে যে তোমাদের মানে বেসিক জায়গাটা ক্লিয়ার রাখা টাইপগুলো ধরে রাখা ও অনুযায়ী প্রবলেমগুলো সলভ করবা তো ঠিক আছে আজকে এই সূচক লগারিদম এই পর্যন্ত থাকবে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো থাকবে এবং ম্যাথগুলো প্রবলেমগুলো সলভ করবা এবং এই চ্যাপ্টারের উপর যদি কোনো কোশ্চেন আসে আশা করি তোমরা একটা মার্কও কী করবা না বাকি রেখে আসবে না ফুল মার্ক পেয়ে যাবা 10-10 পেয়ে যাবা ওকে আল্লাহ হাফিজ।